সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগত। আজ আমরা পরিচিত হব সামাজিক পরিবর্তন বিষয়ের যে ব্যাপকতা, যে বহুমাত্রা, তার সাথে। তো সামাজিক পরিবর্তন বিষয়ে আলোচনার পূর্বে পরিবর্তন নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে চাই। পরিবর্তন একটি চিরন্তন বিষয়। একটা সময় পৃথিবীতে, এ গ্রহে আমরা ছিলাম না, কোনো প্রাণীর অস্তিত্ব ছিল না, কিন্তু পরিবর্তন ছিল, এবং একটা সময় হয়তো কোনো প্রাণীর অস্তিত্ব থাকবে না, কিন্তু পরিবর্তন চলতেই থাকবে। আমরা ক্লাস 3-4-এর যে সমাজ বিজ্ঞান বা ভূগোল বইতে পড়েছি, সৃষ্টির আদিতে আমাদের এই পৃথিবী উত্তপ্ত তরল গরল অবস্থায় ছিল। কালক্রমে ক্রমশ শীতল হয়ে মানুষের ও অন্যান্য প্রাণীর, উদ্ভিদের বসবাস উপযোগী হয়। অর্থাৎ পৃথিবীর জলবায়ু সে সময় থেকে ক্রমশ পরিবর্তিত হয়েই আসছিল এবং পরিবর্তিত হচ্ছিল, কিন্তু কখনো এই পরিবর্তন আমাদের সম্মুখে সমস্যা হিসাবে আবির্ভূত হয়নি, সমস্যা হিসাবে দাঁড়ায়নি। কিন্তু আজকে জলবায়ু পরিবর্তন অতি বড় একটা সমস্যা আমাদের এই গ্রহের জন্য, গ্রহের জীবনের জন্য। অর্থাৎ পরিবর্তন সবসময় ছিল, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, পরিবর্তন হতেই থাকবে। আমরা থাকব না, পরিবর্তন থাকবে। তো এই পরিবর্তনের একটা বিশেষ রূপ সামাজিক পরিবর্তন। ভৌগোলিক পরিবর্তন হতে পারে, সাংস্কৃতিক পরিবর্তনও এক ধরনের সামাজিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন সামাজিক পরিবর্তন। পরিবর্তন বহুমাত্রিক, আবার সামাজিক পরিবর্তনও বহুমাত্রিক। এই সামাজিক পরিবর্তনের বিভিন্ন দিককে আমরা বিভিন্ন নামে ডাকি, বিভিন্ন নামে অভিহিত করি। কখনো কোনো বিশেষ ধরনের সামাজিক পরিবর্তনকে আমরা বলতেছি উন্নয়ন, অর্থাৎ কাঙ্ক্ষিত পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন, বিশেষত অধিকাংশ মানুষের জন্য, কিন্তু সবার জন্য নাও হতে পারে। যেমন যমুনা ব্রিজ, আমাদের দেশের অধিকাংশ মানুষের জন্য কাঙ্ক্ষিত এবং অধিকাংশ দেশের উন্নয়ন নির্দেশ করে, কিন্তু এই ব্রিজ নির্মাণের সময় যারা ভূমি থেকে উচ্ছেদ হয়েছে, যারা তাদের ঘর বাড়ি হারিয়েছে, তাদের জন্য এটা ইতিবাচক নাও হতে পারে। তেমনিভাবে আরেক ধরনের পরিবর্তনকে আমরা বলতেছি বিপ্লব, যেটা অল্প সময়ের ভেতর আমূল পরিবর্তন যখন ঘটে যায়, তখন আমরা তাকে বলতেছি বিপ্লব। এই বিপ্লব কাঙ্ক্ষিত হতে পারে, আবার অনাকাঙ্ক্ষিত হতে পারে। প্রকৃতপক্ষে কোনো বিষয়ে সকলের জন্য সমান কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত নয়। তেমনিভাবে পরিবর্তনের একটা রূপকে আমরা বলতেছি প্রগতি। প্রগতি নির্দেশ করে কাঙ্ক্ষিত, ইতিবাচক এবং বিশেষ করে যারা এগিয়ে থাকা মানুষ, তাদের জন্য কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন, বৈজ্ঞানিক পরিবর্তন বলা যায় অন্যভাবে। পরিবর্তনের কোনো কোনো রূপকে আমরা বলতেছি অনুন্নয়ন। এই অনুন্নয়ন কথাটা একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। আমাদের এই সমাজের, বিশেষত এশীয় সমাজগুলোর, অনুন্নত অঞ্চলগুলোর
যে উন্নয়ন প্রক্রিয়া, এটাকে পশ্চিমা যে উন্নয়ন প্রক্রিয়া বা পশ্চিমা বিশ্বের দেশগুলো, ফার্স্ট ওয়ার্ল্ডের দেশগুলো যেভাবে ডেভেলপ হয়েছে, ওই প্রক্রিয়ার অনুকরণে যেন আমরা আমাদের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাই, এই জন্য আমাদেরকে প্রথম বিশ্বের তাত্ত্বিকরা এবং প্রথম বিশ্বের দেশগুলো নির্দেশনা, সাহায্য, সহযোগিতা প্রদান করে। তারা বলে এই প্রক্রিয়াতেই আমাদের উন্নয়ন। কিন্তু আমাদের এশীয় তাত্ত্বিক যারা, এশীয় উন্নয়ন তাত্ত্বিক, আফ্রিকান উন্নয়ন তাত্ত্বিক যারা, তারা এটাকে উন্নয়ন না বলে বলতেছেন অনুন্নয়ন। আবার পরিবর্তন কখনো কখনো হতে পারে রূপান্তর, কখনো কখনো এটা হতে পারে রেনেসা। তোমরা রেনেসা শব্দটার সাথে বিশেষভাবে পরিচিত, কেননা এটি দ্বারা নবজাগরণ, বাংলায় এটি দ্বারা একটা বড় সামাজিক বিপ্লব বা সামাজিক আন্দোলনকে নির্দেশ করে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রাচীন গ্রিক এবং রোমান সমাজের যে জ্ঞান বিজ্ঞানের চর্চা, যেটা 1000 বছরের অন্ধকার যুগ পুরোপুরি থামিয়ে দিয়েছিল, সেটা আবার সেখান যেই জায়গায় গ্রিক রোমান সভ্যতা যায় সেটাকে পুনরায় আয়ত্ত করে, সেই ধারাকে আবার ফিরিয়ে আনা এবং সেই ধারার চর্চা নতুন করে শুরু করাকে বলা হচ্ছে পুনর্জাগরণ। এই পুনর্জাগরণটাও এক ধরনের সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তন তাহলে আমরা দেখতেছি নানা নামে সামাজিক পরিবর্তন পরিচিত। আমাদের যখন অবনয়ন হয়, অনুন্নয়ন হয়, অউন্নয়ন হয় বিশেষত, সেটাও এক ধরনের সামাজিক পরিবর্তন। আবার সব ধরনের উন্নয়ন সবসময় উন্নয়ন নয়। মনে করো কোনো একজন জ্বরের রুগী, তার জ্বর 102 ডিগ্রি, 102 ডিগ্রি থেকে এটা উন্নত হয়ে, উন্নয়ন হয়ে যদি 103 ডিগ্রি হয়, তাহলে এই উন্নয়ন প্রকৃত উন্নয়ন নির্দেশ করতেছে না। তো আমরা জানি যে সামাজিক পরিবর্তন অতি ব্যাপক বিষয়, পরিবর্তন বলার অপেক্ষা রাখে না, অত্যন্ত ব্যাপক একটা বিষয় এবং একটা ইউনিভার্সাল বিষয়। তার একটা বিশেষ রূপ হচ্ছে সামাজিক পরিবর্তন। এই সামাজিক পরিবর্তনও বহু মাত্রা দ্বারা পরিচিত, বহুমাত্রিক, বিভিন্ন অয়েতে সামাজিক পরিবর্তন বিভিন্নভাবে সর্বদা হয়ে যাচ্ছে। সেটা অর্থনৈতিক পরিবর্তন হতে পারে, রাজনৈতিক পরিবর্তন হতে পারে, সাংস্কৃতিক পরিবর্তন হতে পারে, সেটাকে আমরা বিপ্লব বলতে পারি, সেটাকে আমরা প্রগতি বলতে পারি, সেটাকে আমরা উন্নয়ন বলতে পারি, সেটাকে আমরা অনুন্নয়ন বলতে পারি, সেটাকে আমরা অউন্নয়ন বলতে পারি, সেটাকে আমরা রূপান্তর বলতে পারি। এইভাবে নানাভাবে সামাজিক পরিবর্তনকে প্রকাশ করা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের ক্লাস আর দীর্ঘায়িত করব না, তোমাদের জন্য অনেক শুভকামনা। তোমরা জানো আমরা যে ক্রান্তিকাল পার করতেছি, এই মুহূর্তে সারা পৃথিবীর মতো বাংলাদেশও দারুণভাবে করোনার ভুক্তভোগী এবং প্রতিদিন মৃত্যুহার বেড়েই চলতেছে। এই প্রেক্ষিতে তোমাদের যা করণীয়, যেটা যা বারবার করে বলা হচ্ছে, তোমরা মাস্ক পরিধান করবা, করে বাসার বাইরে বের হলে প্রয়োজনে, একান্ত জরুরি প্রয়োজনে বের হতে হলে বের হবা, অন্যথা ঘরে থাকার চেষ্টা করবা, এবং অন্যদেরকে, পরিবারের লোকদেরকে, যাদের সাথে তোমরা সংশ্লিষ্ট তাদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করবা, হাত স্যানিটাইজ করবা বারবার করে। তো তোমাদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।